এই দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর এবং বাদশা ছিলেন যার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম যার বাবা ছিলেন হযরতে দাউদ তিনি ছিলেন হযরত তালুত যেই দেশের বাদশা ছিলেন ওই দেশের নবী ছিলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দাউদ একটা পাথর দিয়ে আঘাত করে জালুতকে হত্যা করলেন কোরআনে কারীম দুই নম্বর পড়া সূরা বাকারা পড়া তালুত আর জালুতের ঘটনা শুনবা হযরতে তালুত বসে আছেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছেন না জিবরিল আমিন আসলেন জানাইয়া দিলেন হযরতে সামুয়েল আলাইহিস সালামকে বললেন সামুয়েল শোনো তোমার দেশে একটা যুবক আছে যার নাম দাউদ আল্লাহ আল্লাহ করে লম্বা জুব্বা পরে মানুষ তাকে পাগল বলে কিন্তু জানো না তার জবানের কি দাম ওই লোকটা ছাড়া জালু তার মালিকার বিরুদ্ধে যুদ্ধ করে তুমি পারবা না হযরতে দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার একটা পাথর সালাম দিয়া ডাক দিয়া বলতেছে ও দাউদ তুমি শোনো তুমি আমাকে সাথে নিয়ে যাও তোমার পকেটে আমাকে রেখে দাও আমি তো হযরতে মুসার সঙ্গে থাকতাম তোমার কোন কাজে আসবে একটা ছোট্ট পাথরকে নিজের পকেটে রেখে দিলেন আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা পাথর সালাম দিতে লাগলো দাউদকে ডেকে বলছে দাউদ কিছুদিন পরে তুমি কুটা দুনিয়ার সবথেকে বড় ক্ষমতাধর জালুত বাদশা আমালিকা জব্বারিন যাদেরকে বলা হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইবা তোমার তো কোনো অস্ত্র নাই তুমি শুধুমাত্র আমি পাথরকে সাথে নিয়ে যাও আমি আল্লাহর হুকুমে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেব কোন সুবহানাল্লাহ দাউদ তখন নবী হন নাই পকেটে নিলেন পাথর দুই পাথর একত্রিত হয়ে গেল যুদ্ধের ময়দানে চলে গেলেন জালুত বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন সোনারে মুসলমান জালুত কত লম্বা ছিল হযরতে দাউদ নবী জালুতের সামনে দাঁড়িয়েছেন নবীজি জালুতের হাঁটুর নিচে পড়ে গেছেন তো জালুত লম্বা ছিল দাঁড়িয়ে যখন গেলেন জালুত বলছে যুবককে তোমাকে চিনি না চলে যাও তুমি তো আমার সামনে দাঁড়িয়েছো হাত দিয়ে আঘাত করলে বাঁচবে না চলে গিয়ে বড় কোন সেনাপতিকে পাঠিয়ে দাও দাউদ বললেন কাউকে লাগবে না আমার কাছে আল্লাহর দেওয়া পাওয়ার আছে ক্ষমতা আছে গোটা দুনিয়ার অস্ত্র দিয়ে আমার মোকাবেলা করতে পারো কিন্তু আল্লাহ যে অস্ত্র দিয়েছে ওই অস্ত্র যদি ব্যবহার করি দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না ইতিহাস তো দুনিয়ার জমিনে আছে রে মুসলমান দাউদ আলাইহিস সালাম পকেট থেকে পাথর নিলেন লক্ষ লক্ষ সেনাবাহিনীর মধ্যখানে জালুতের মাথা লক্ষ্য করে আঘাত করলেন আঘাত করতে দেরি হয়েছে ছোট্ট একটা পাথরের আঘাতে জালুত সত্তর হাত মাটির নিচে চলে গেছে কন্যা ওজুবিল্লাহ এই দাউদের সন্তানের নাম সুলাইমান তারিখ ইবনে জারির তাবারি তারিখে খাল্লিকান দোনোটা কিতাবের সমন্বয়ে সংক্ষেপ করে বলতেছি মুসলমান শোনো সুলাইমান আলাইহিস সালাম তোমার সালাম একদিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলছেন আল্লাহ তাআলা গোটা দুনিয়া তো তুমি সৃষ্টি করেছ আসমান জমিন লৌহ কলম সব তুমি সৃষ্টি করেছ আয় আল্লাহ তাআলা গোটা দুনিয়ার প্রাণীকে তুমি তো প্রতিদিন তিন বেলা খাবার দিয়ে থাকো আমার তো মন চায় আমাকে ক্ষমতা দিয়েছো গোটা দুনিয়ার বাদশা বানিয়েছো আমি একদিন গোটা দুনিয়ার প্রাণী কোন সৃষ্টি জীবকে খাওয়াতে চাই আল্লাহ ডেকে বললেন সুলাইমান তুমি মানুষকে জিন্নাতকে পশু পাখিকে খাওয়াতে পারবে না ক্ষমতা তোমার নাই পাওয়ার তোমার নাই রিজিকের মালিক তো আমি আল্লাহ তুমি কেমনে খাওয়াবে সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা
বেলা একদিন যদি খাওয়ানোর সুযোগ আমার না থাকে এক বেলা লাঞ্চের টাইম দুপুর বেলা খাবারের সুযোগ দাও। আল্লাহ বললেন সুলাইমান অনেক করুণায় বিনয় করেছো অনেক যখন আমাকে বলেছো তোমাকে ইজাজত দিলাম তোমাকে অনুমতি দিলাম যাও তুমি শুধুমাত্র দুপুর বেলা আমার সৃষ্টি জীবকে খাওয়াবা যেই দিন খাওয়াবা ওই দিন আমাকে বলবা আমি দুপুর বেলা খাবার বন্ধ রাখব। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আদিষ্ট হওয়ার পরে জিন্নাতদের সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। জিন্নাতেরা বলছে আমরা পৃথিবীর আফ্রিকার বড় বড় প্রাণীগুলাকে জবাই করব সবগুলাকে দিব আপনি রান্নার ব্যবস্থা করেন। আর বন্ধুগণ সাগরের পারে রান্না শুরু হয়ে গেল দীর্ঘদিন পর্যন্ত দিনের পর দিন রান্না করতে লাগলেন হাজার হাজার ডেক বিরিয়ানি কোরমা পোলাও সাদা ভাত গরুর গোশত খাসির গোশত মাছ মরগ ওট দম্বা সব কিছু রান্না করা হলো। এমন রান্না করা হলো প্রায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত শুধু খাবার আর খাবার। দীর্ঘদিন রান্না করে যখন রেখে দিলেন সব রান্না কমপ্লিট হয়ে গেল আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তাআলা রান্না তো কমপ্লিট হয়েছে। আল্লাহ বলছেন কতদিনে রান্না করলা। আল্লাহ 6 মাস রান্না করেছি 60 কিলোমিটারের শুধু ডেগ আছে। আল্লাহ ডেকে বললেন সুলাইমান এক বেলা তুমি খাওয়াতে 40 দিন রান্না করে 60 কিলোমিটার খাবার তৈরি করেছো আর আমি আল্লাহ প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ ডেকে ডেকে বললেন সুলাইমান দুপুর বেলার খাবারের জিম্মাদারি তোমাকে দিলাম। সুলাইমান গোটা দুনিয়ার প্রাণীকে ডাকলেন আসো মেহমানদারি করাতে চাই খাবার রেডি করা হলো। সুলাইমান বললেন লাইন ধরো মানুষ লাইনে জিন্নাত লাইনে পশু পাখি চার চার লাইনে দাঁড়াও সবাইকে খাবার দেওয়া হবে পর্যাপ্ত খাবার আছে হাজার হাজার ডেগ আছে গরু আছে খাসি আছে দম্বা আছে সবাই যখন দাঁড়িয়ে গেল খাবার শুরু করা হবে। 6 মাস আর 40 দিন রান্না কেউ বলেছেন 6 মাস 60 কিলোমিটার রান্না করা খাবার খাওয়ানো হবে। এমন সময় লাইনে সকলে দাঁড়িয়ে আছে একটা প্রাণী লাইনে না দাঁড়িয়ে লাইন ভেঙ্গে সুলাইমানের সামনে এসে বলছে সুলাইমান লাইনে দাঁড়াবার সময় নাই টাইম নাই পেটে দারুণ ক্ষুধা লেগেছে আপনি আমাকে আগে খাবার দেন লাইনে দাঁড়িয়ে গেলে পিছনে পড়ে যাব এর আগে যদি মরে যাই না কে মারা গেলে আল্লাহর কাঠ গড়ায় তোমাকে তোমাকে দাঁড় করাইয়া দেব আল্লাহর কাঠ গড়ায় আসামি বানাইয়া দেব আমি লাইনে পিছনে দাঁড়াতে চাই না আমার আল্লাহ প্রতিদিন আমাকে ওই টাইমে খাবার দিয়ে থাকে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। অনুনয় বিনয় শুরু করলো কান্নাকাটি শুরু করলো। সুলাইমান বললেন লাইন ছাড়া একটা প্রাণী মাত্র একটা প্রাণী লাইন ছাড়া এসেছে লাইনে দাঁড়ায় নাই। সুলাইমান জিন্নাতদেরকে বললেন সবাই যেহেতু লাইনে দাঁড়িয়ে আছে একটা প্রাণী মাত্র এসেছে লাইন ছাড়া ওকে আগে খাবার দিয়ে দাও ও খাবারের পরে সবাইকে তুমি দেয়া দিও। এমন সময় ওই প্রাণী তারিখে ইবনে জারির তাবারিতে লিখে ওই প্রাণীর নাম ছিল তিমি মাস। কে মাস? একটা মাত্র মাস। ওই প্রাণীর নাম তিমি মাস। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে তিমি মাসের জমান আল্লাহ খুলে দিলেন আর সকলের ভাষা তো সুলাইমান বুঝতেন তিনি তাকে বলতে লাগলো তিমি মাস সুলাইমান শোনো আমাকে খাবার দেওয়ার সিস্টেম আলাদা আমার মাওলা আমাকে যেইভাবে খাওয়ায় আপনি আমাকে ওইভাবে খাওয়াতে হবে। আল্লাহ আমাকে যেইভাবে দুনিয়ায় খাওয়ায় আমাকে ওইভাবে খাওয়াতে হবে। আল্লাহ আমাকে যত হুকুম করেছেন আমি তার হুকুম মানি যা করতে বলেছেন তা করি বিনিময়ে 3 বেলা খাবার দেন আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করি না। সুলাইমান বললেন কেমনে খাইবা? ওই সময় তিমি বলতেছে প্রত্যেক ওয়াক্তে আমার আল্লাহ আমাকে 3টা লোকমা খাবার দেন। কয়টা?
সবাই বলে তিনটা লুকমা আমাকে আল্লাহ খাবার দেন আমি তো তিনটা লুকমা খেলে পেট ভরে যায় জানি না আপনি কি খাওয়াবেন আমি মুখটা হাঁ করে দিলাম আপনি আমার মুখে খাবার দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত পেট ভরে নাই মনে করবেন খাবার দিয়ে যাবেন কোন সুবহানাল্লাহ সুলাইমান বলেন আর কি খাইবা তুমি কয়টা খাইবা 60 কিলোমিটার খাবার কয়টা তুমি খাইবা খাও আল্লাহর পয়গম্বর জিন্নাতদেরকে ডেকে বললেন জিন্নাতে শোনাও তুমি মাস তো হাঁ করে আছে একটা গরু আজ তো একটা গরু গোনা করা ওর মুখের ভিতরে ঢুকায়া দাও জিন্নাত আজ তো একটা আফ্রিকান গরু তিনি মাসের মুখের ভিতরে দিল মুখ বন্ধ করে না সুলাইমান বলেন আর দুইটা দাও মুখ বন্ধ করে না তাহলে 10টা দাও মুখ বন্ধ করে না 100টা খাসি দাও মুখ বন্ধ করে না 1000 উট মুখের ভিতরে ঢোকায়া দাও বন্ধ করে না সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এত খাবার দিয়ে মুখ বন্ধ করে না শুধু খেতেই আছে দিতে লাগলেন দিতে লাগলেন দিতে দিতে 40 দিন অথবা 6 মাসে যা রান্না করে 60 কিলোমিটার করেছিলেন সকল খাবার তিমির মুখে ঢুকায়া সেজদায় পড়ে গেলেন তিনি বলছে সুলাইমান খাবার দাও তুমি যা খাওয়াইছো এখন পর্যন্ত আল্লাহর দেয়া তিনটা লুকমার একটা লুকমা হয় না আল্লাহু আকবার এবার সুলাইমান সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডেকে বলছেন হে আল্লাহ তাআলা দীর্ঘদিন রান্না করলাম এত হাজার খাবার রান্না করলাম একটা প্রাণীকে একটা লুকমা দিতে পারলাম না আর আমি তো ব্যর্থ কেমনে এতগুলো মানুষকে পৃথিবীর প্রাণীকে খাওয়াবো আল্লাহ বললেন সুলাইমান তুমি শোনো আমি বুঝাতে চাইলাম তুমি এত খাবার খাওয়ার পরেও যে আল্লাহ তিন বেলা প্রতিদিন নির্ধারিত টাইমে খাবার দেয় আর দুনিয়ার মানুষেরা দুই আঙ্গুল পেটের জন্য 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া চিন্তা করে সব চিন্তা বাদ দিয়া পেরেশানি বাদ দিয়া ওরা যদি আমি আল্লাহর পায়ে পড়ে যায় আমি আল্লাহ তাদের ঘরে রিজিক পৌঁছে দেবার জিম্মাদার কোন সুবহানাল্লাহ সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর একদিন বসে আছেন এমন সময়ে একজন হিন্দু বৃদ্ধা মহিলা এসে বলছে বাদশাহ জাহাঙ্গীর তুমি এই দেশের বাদশাহ মুসলিম বাদশাহ আমি একজন হিন্দু মহিলা তোমার সেনাবাহিনীতে আমার একটা ছেলে কর্মরত আছে কয়েক মাস আগে আমার ছেলে বিয়ে করেছে আমার পুত্রবধূকে ঘরে রেখে গিয়েছে তোমার বাসার পাশেই আমার বাসা প্রতিদিন রাত্রবেলা কে যেন একটা যুবক আমার ঘরের ভিতরে এসে আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করবার চেষ্টা করে সম্রাট জাহাঙ্গীর আপনি তো মুসলমান শুনেছি যখন মদিনার রাষ্ট্রে ইসলাম ছিল নারীরা 10-20 কেজি স্বর্ণ গলায় নিয়ে হাঁটছে কেউ তাকায় নাই চরিত্রের দিকে কেউ চোখ তুলে তাকায় নাই জাহাঙ্গীর আপনি তো বাদশাহ বলেন তো এই দেশে কেমনে থাকি আমি একজন হিন্দু সংখ্যালঘু মহিলা আমার পুত্রবধূর উপরে প্রত্যেক রাত্রে কোন যুবক আসে নির্যাতন চালায় আমার ছেলে আপনার সেনা বাহিনীতে চাকরি করে আপনার কাছে করজোড়ে নিবেদন করি আপনি হয়তো বিচার করে দেন আর না হয়তো একটা রাস্তা বলে দেন আমরা এই দেশ থেকে চলে যাই যেই দেশে সংখ্যালঘু নিরাপদ থাকতে পারে না আপনার ঘরের কাছে আমার ঘর এরপরেও আমি নিরাপদে থাকতে পারি না সম্রাট জাহাঙ্গীর বললেন মা আজকে আপনি চলে যান কালের ফয়সলা করে দেব পরের দিন রাত্রবেলা সম্রাট জাহাঙ্গীর
হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিলেন নিজের ঘর থেকে রাজকীয় প্রাসাদ থেকে বের হয়ে গেলেন মহিলার বাড়ির সামনে গেলেন দরজার সামনে গিয়ে দেখেন বৃদ্ধা মহিলার হাত পা বাঁধা লাইট জ্বলে তিনি মহিলার হাত পায়ের বাঁধন খুলে দিলেন মহিলা ডেকে বলছে বাবা তুমি আসছো দেরি করে ফেলেছো আজ ওই ছেলেটা এসেছে আমার হাত পা বেঁধে মনে হয় আমার নববধূর চরিত্র নষ্ট করে ফেলেছে সম্রাট জাহাঙ্গীর বললেন মা আপনি লাইটটা অফ করে বসে থাকেন আস্তে আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলেন যেই রুম থেকে শুনেন বাঁচাও বাঁচাও বলে আওয়াজ শোনা যায় একজন যুবতী মহিলার কণ্ঠে বাঁচাও বাঁচাও আওয়াজ শোনা যায় আস্তে আস্তে করে ঘরের কাছে চলে গেলেন তরবারি হাতে নিলেন কোনো কথা নাই হাতটা বাড়ায়া তাকায়া যুবকের মাথা ধরে টান দিয়ে উঠায়া অন্ধকার রাত্রে তরবারি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন শরীর থেকে মাথা আলাদা করে মহিলাকে বলছেন মহিলা লাইট জ্বালাও আলো জ্বালাও মহিলা লাইট জ্বালিয়ে দিয়েছে সম্রাট জাহাঙ্গীর লাইট হাতে নিয়ে মাথাটা ধরলেন লাইটের কাছে মাথাটা ধরে পড়লেন আলহামদুলিল্লাহ এই কথা বলে মহিলাকে বলছেন মা তুমি আমাকে এক গ্লাস পানি দাও পানি পান করে তিনি চলে আসলেন মহিলাকে বলছেন মা আগামী কালকে সকালবেলা আপনি আমার বাসায় আসবেন অফিসে আসবেন মহিলা সকালবেলা বাসায় চলে গেল যাওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নিজের মাথা থেকে রাজকীয় টুপিটা খুলে পাগড়ি খুলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের কাছে রেখে বললেন মা রে তোমার কাছে আমার কাছে তুমি যেমন গোটা এই দেশের সকল নাগরিক তেমন তোমার কাছে আমার কাছে এই দেশের সংখ্যালঘু একজন নারীর ইজ্জত আমার কাছে মুকুটের চাইতে বেশি দামি মারে আমি তোমার ঘরের ভিতরে গিয়ে লাইট বন্ধ করে দিতে বললাম কেন আমি চিন্তা করলাম আমার ঘরের পাশে আপনার ঘর কার এত বড় সাহস আপনার ঘরে ঢুকে আপনার নববধূর চরিত্র নষ্ট করে নির্ঘাত আমার কোন ছেলে হবে বাবার ক্ষমতার অপব্যবহার করতেছে এই জন্য লাইট অফ করতে বললাম আমি তার মাথা আলাদা করে লাইট জ্বালাতে বললাম লাইট জ্বালানোর পর আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি লাইটের সামনে মাথা ধরে দেখেছি ওইটা আমার ছেলে না লাইট এই জন্য অফ করে দিয়েছিলাম আমার ছেলে হলে ভিতরে দরদ লাগবে নিজের ছেলের গলাটা কেমনে কাটবো ইসলাম কেমন সুন্দর ধর্ম যদি অন্যায় ভাবে বাদশার ছেলেও কাউকে আঘাত করে ইসলাম বলেছে তাকেও ছাড় দেওয়া যাবে না আমার বন্ধুগণের পরে মহিলাকে বলেন মা এক গ্লাস পানি পান করেছি কেন তুমি শোনো তুমি যেই সময় আমার কাছে বিচার দিয়েছিলে আল্লাহর কাছে আমি শপথ করেছিলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘু মহিলার বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না মারে গতকালকে সারা রাত্র তাহাজ্জুদের যায় নামাজে কাটাইয়া দিয়েছি সারাদিন রোজা রেখেছি আর আজকে বিচার করে এক গ্লাস পানি পান করেছি কম সুবহানাল্লাহ একটা যুবকের নাম হাফিজ গুল মোহাম্মদ বাড়ি তার পাকিস্তানে কোথায় মাত্র হাফেজ আর কিছু না শুধু কোরআনের হাফেজ সে যখন জানতে পারলো স্লোভাকিয়ায় আমার মায়েদের ইজ্জত নষ্ট করা হচ্ছে কোরআনকে ডাস্ট বিনে ফেলে দেওয়া হচ্ছে মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে হাফেজ গুল মোহাম্মদ চিন্তা করলো আল্লাহ তো আমাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে হাত দিয়েছেন পা দিয়েছেন জবান দিয়েছেন আমি যদি প্রতিবাদ করতে না পারি কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন ও হাফেজ তোমাকে সব দিলাম হাফেজ বানালাম
তোমার চোখের সামনে আমার কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো, তুমি জবাব দিতে পারলে না, নিমক হারামের মতো আমি দাঁড়িয়ে থাকব, জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করে হাফেজ গুল নিজের দেশের সীমানা পার হয়ে একটা কোরআনকে বুকে ধারণ করে স্লোভাকিয়ায় ঢুকে পড়েছে। একটাই মিশন, এই দেশে যাচ্ছি, হয়তো মরব না হয় মরব, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করব। ঠিক কি আওয়াজ করে বলেন? ঢুকে পড়েছে দেশে, ঢুকার পরে তো সে জানে না, নতুন দেশ গেছে, রাস্তাঘাট চিনে না, চলতে চলতে সে মুসলমানদের রাস্তা ভুলে গিয়া কাফেরদের ক্যাম্পের দিকে যাওয়া শুরু করেছে। সে তো জানে না অ্যাকচুয়ালি মুসলমানদের রোড কোনটা। দীর্ঘ পথ যাওয়ার পরে পাঁচজন সেনাবাহিনী রাত্রবেলা টহল দিচ্ছিল, তাকায়া দেখে মুখে দাড়ি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি একটা যুবক আসতেছে। তারা বলছে হাত উঠিয়া সারেন্ডার হও, নচেৎ গুলি করব, কারণ মাথায় পাগড়ি আর লম্বা জুব্বার মুখে দাড়ি দেখলে কিছু লোক বলে আমরা জঙ্গি আর সন্ত্রাসী। কথা বলেন না কেন? মনে রাখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র জঙ্গি সন্ত্রাসী হয় না। যারা হুজুরদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলে, এরা হলো এই জামানার সব থেকে বড় অবৈধ সন্তান। হুজুরা সন্ত্রাসী করে না। চলে যাওয়ার পরে যুবক চিন্তা করলো, বুঝে ফেলেছি ধরা পড়ে গেছি, মরে যাব, হাত উঠায় সারেন্ডার হয়েছে, গুলি করবে, ওরা এসে তারা হাত পা বেঁধে গাড়িতে উঠে দিয়েছে, কুত থেকে আসছ, পাকিস্তান থেকে এসেছি, কেন এসেছ? আমি এসেছি এই দেশে যারা কোরআনের কে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করতে যায়। তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, আমার নাম হাফেজ গুল মোহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বক্কে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন। ওরা বলছে যুবক সাহস তো কম না রে, আমাদের হাতে ধরা পড়েছিস, কিছুক্ষণ পরেই তো শেষ, গুলি করি মেরে ফেলব, আর তুই বলতেছিস এই দেশে আসছিস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আচ্ছা বলতো, 10-15-20 বছর থেকে তোদের মোকাবেলা করতেছি, তোদের মোকাবেলা করে আমরা পারি না, তোদের কাছে এমন কি অস্ত্র আছে? আমাদের কাছে তো অত্যাধুনিক মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ক্লাসিকো সব আছে, এরপরে তোমাদের বিরুদ্ধে জিহাদ করে পারি না, কোন জিনিসটা তোমাদের কাছে আছে? হাফেজ গুল মোহাম্মদ বলতেছে চিনবা না, আমার কাছে কিচ্ছু নাই, যেই অস্ত্রের কারণে 20 বছর থেকে যুদ্ধ করে আমাদের সাথে পারো না, এই অস্ত্রটা আমার সাথে আছে। আল্লাহ বারবার বললেন না, এরা তো মনে করেছে লম্বা জুব্বা দেখতেছি তাইলে পকেটে মনে হয় বোমা টোমা আছে, মনে হয় হুজুরদের পকেটে বোমা থাকে না, হুজুরদের পকেটে থাকে তেসবিহ আর মেসওয়াক। কথা বলেন না কেন? আর যারা যারা বলে ওলামায়ে কেরামের পকেটে বোমা, ওদের পকেট তালাশ করে দেখবেন, ওদের পকেটে গাজা ফেন্সি ডিলার ইয়াবা। আমার বন্ধুগণ, ওরা তো হাত পা বাঁধছে, ভাইদের যখন পকেটে হাত দিছে সারা শরীর খুইজা দেখে কিচ্ছু নাই, পাইছে একটা লাকড়ি, এটা কি মেসওয়াক? কি রে তুই বললে না তোর কাছে কি অস্ত্র আছে, সব মাইরে ফেলাই দিবে, কিচ্ছু তো নাই, লাকড়িটা কি? হাত দিছেন মিয়া, এটাই তো অরিজিনাল অস্ত্র। আল্লাহু আকবার বলেন। মরেই যখন যাব ইতিহাস বলছি, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, আমি না আমি একটা বইয়ের নাম, এই বইটা পড়ে পেয়ে যাবে, বইয়ের নাম আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, পড়বেন। আমার বন্ধুগণ, ওরা তো মনে করছে আল্লাহ জানে এটা কি, এটা মনে টাইম বোমা, ফালাই দিস, হাত থেকে ফালাই একটু দূরে গিয়া বোমা পরীক্ষা করার যত অত্যাধুনিক মেশিন আছে আইনা, এই লাকড়ির পিছনে লাগাই দিস। সুবহানাল্লাহ, বললেন না যে মেসওয়াকের পিছনে বোমার মেশিন লাগালে কিছু বোঝা যায়? আরে মুসলমান বলেন কিছু বোঝা যায়? ওরা লাগাইয়া দেখে তো কিছু কয় না,
কিরে তুই বললে এটা অস্ত্র দেখতেছি কিছু নাই কই আরে ভাই এটা এত অত্যাধুনিক অস্ত্র তোমাদের মেশিনে কাজ করে না আল্লাহু আকবার আর মুমিন তো তার নাম ফাসির মঞ্চে দাঁড়িয়ে সাইয়্যিদ কুতুব শহীদের মতো যিনি কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহু আকবার বলে এক পর্যায়ে তাকে যখন রাখা হলো পরীক্ষা করে কিচ্ছু করা গেল না এক পর্যায়ে তুই তো বল এটা কেমন অস্ত্র বলছে ভাই আমার কাছে এমন একটা অস্ত্র আছে এটা যদি বাইর করি তোমরা কেউ বাঁচবে না সবাই তো আশ্চর্য হয়ে গেল যুবকটা কি বলে শুধুমাত্র হাফেজ যুবক তোমাকে বলছি তোমার মতো আমার মতোই যুবক এক কথায় যুবক বলছে ভাই কি চাও ওরা বলতেছে শোনো সত্যিকার অর্থে তোমার কাছে যদি কোনো অস্ত্র থেকেই থাকে এই যে আমাদের 350টা ট্যাঙ্ক আমরা দাঁড় করে রেখে দিছি একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারো তোমার এই অস্ত্র দিয়া তাইলে তোমাকে ছেড়ে দেব সুবহানাল্লাহ বললেন না হাফেজ গোল মোহাম্মদ চিন্তা করতেছে কি বলবো সে বলছে অবশ্যই আমাকে সময় দাও আমি এই মুহূর্তে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেখাচ্ছি আচ্ছা বলেন তো হাফেজ গোলের কাছে কি কোনো অস্ত্র আছে ট্যাঙ্ক ধ্বংস করার কথা বলা লাগবে আছে নাই ওর কাছে তো শুধু মেসওয়াক আর কিছু নাই সে বলছে ভাই আমাকে এক বোতল পানি দাও বলে বোতল দিয়ে কি করবা বোতল দিয়ে তো বোমা বানানো বোমা আর সুবহানাল্লাহ বললেন না কই বোতলের পানি দিয়ে কি করবা কই বোমা বানামু বোমা ওরা এক বোতল পানি দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে দেখি তো পানি দিয়ে কেমনে বোমা বানায় তো দেখলাম না আজকে শিখি তো বোমা কেমনে পানি দিয়ে বানায় হাফেজ গোল মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করা শুরু করেছে ওরা বলতেছে বুঝলাম না বলল বোমা বানাবে এখন দাঁতরে ব্রাশ করতেছে কেন একবার টেনশন মুক্ত দাঁত ব্রাশ করে বলছে পানির বোতল দাও বোমা বানাই পানির বোতল রেখে গিয়েছে একটু দূরে হাফেজ গোল পানির বোতল হাতে নিয়ে ওযু করা শুরু করেছে আল্লাহু আকবার বলেন আল্লাহ তো বলছেন গোলাম আয় সেজদায় আয় আয়েশা বল সুবহান রাব্বিয়াল আলা আমি বলছি সাব্বাহতানি তুই বল আমি বল আমাকে বললে আমি বলছি সাব্বাহতুকে আলাইতানি আলাইতুকে আয় আর বল কি চাস আমি তোকে দিয়ে দেব হাফেজ গোল মোহাম্মদ ওযু করে সুন্দর করে ওযু শেষ করে নামাজে দাঁড়িয়ে সুন্দর করে দুই রাকাত নামাজ শেষ করে সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলছে আয় আল্লাহ তাআলা আমাকে যদি ওরা মেরে টুকরা টুকরা করে কুকুরকে খেতে দেয় আমার যায় আসে না আমি মরে গেলে আপত্তি নাই কিন্তু আমি তো তাদের সঙ্গে ওয়াদা করেছি একটা ট্যাঙ্ক ধ্বংস করব এখন যদি আমি কিছু করতে না পারি ওরা বলবে মুসলমানরা শুধু ফাঁকা বলি আওড়ায় কিছুই করতে পারে না আল্লাহ আমি তো কিছুই না আমি তো একজন মুসলমান আমার পক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন কোরআনের তো হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা রয়েছে আল্লাহই কোরআনের ওসিলায় আজকে তাদেরকে একটা ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা আমাকে দিয়ে দাও আমাদের অস্ত্র তো এই কোরআন হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআন তো আমাদের অস্ত্র আর কিচ্ছু নাই যুবক মুনাজাত শেষ করে মেসওয়াকটা পকেটে নিয়ে এক মুষ্টি বালি হাতে নিয়ে বালির মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুঁক দিয়া এই কঙ্কর গোলা হাতে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ট্যাঙ্কের দিকে যখন নিক্ষেপ করেছে
নিক্ষেপ করতে দেরি হয়েছে তাদের একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় সাথে সাথে তিনশো পঞ্চাশটা ট্যাঙ্কে আগুন ধরে যায় আল্লাহ বলতে চান আমার রামাইতা ইদা রামাইতা ওয়ালা আগুন ধরেছে ওরা তো তারে ধরার কথা সব ফালাইয়া দিছে দৌড় আল্লাহ বিনা যুদ্ধে খুস্ত জয় লাভ করে দিয়েছে কি বুঝলেন আমাদের কিচ্ছু নাই তো আছে কালিমার পাওয়ার আছে না নাই যুবক আর কিচ্ছু লাগবে না ঈমানটাকে ঠিক করো তাহাজ্জুদের যায় না মাঝে কান্না করো আমি তো বলছি আপনাদেরকে বলতে চাই সবাই তো সব কিছু করি কে কয়দিন তাহাজ্জুদের যায় না মাঝে কাঁদছেন আপনি তো কাঁদলেন না আপনি তো কাঁদলেন না আরে জানেন না আপনার নবী আমার নবী আরশে আজিমে সাড়ে চোদ্দশো বছর আগে তোমাকে আমাকে গিয়ে বলে যান নাই আল্লাহ বলছিলেন বন্ধু আরশে আজিমে আসছো তোমার উপরে আমি খুশি সন্তুষ্ট কিছু চাইবা নবীজি বলছেন কিছু চাই না আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার আরশে আজিমের কসম তুমি আমার উপরে খুশি আমি তোমার উপরে খুশি না আমি তোমার উপরে খুশি না আল্লাহ বলছেন বন্ধু কি বললাম আমি তোমাকে আনলাম সব কিছু দিলাম আমি খুশি তুমি খুশি না ব্যাপারটা কি আমার নবী বলছেন আল্লাহ খুশি না একটা কারণ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি তোমার উপরে খুশি না কেন ছিনলা না সেই রসুলকে আল্লাহ বলছেন বন্ধু সকল নবীকে তো এক একটা দোয়া শিখাইছি দশটা হয়ে গেছে রেখে দিন হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে কষ্ট হয় আপনাদের কষ্ট হচ্ছে যুবক বসো কয়েক মিনিট তোমার রসুলের কথাটা বলি যা শুরু করতে চাইছিলাম আমার নবী আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার উপরে খুশি না আল্লাহ বলছেন বন্ধু বলো তো দেখি তুমি আমার কাছে যে আসছো কি নিয়ে আইছো বন্ধু বন্ধুর বাড়িতে যায় তো হাদিয়া নেই গিফট নেই উপহার নেই উপঢৌকন নেই তুমি আমার বাড়িতে আসছো কি নিয়ে আসছো আমার নবী তো কম চালাক না আমার নবী বলছেন আল্লাহ খালি হাতে আসি নাই তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি কি নিয়ে আসছো আমার নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আল্লাহ তাআলা যত পবিত্রতা যত সালাত যা বরকত সব কিছু তোমাকে দিয়া দিলাম আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আচ্ছা কাউ কাউকে সালাম দিলে কি জবাব দিবে না না মুখ কালা করবে আর শুনেন না তোমার নবী কেমন ছিলেন আল্লাহ সালাম দিলেন পাশাপাশি বসা কোনো পর্দা নাই সামনাসামনি বসছেন দুই বন্ধু কথা বলতেছেন এক বন্ধু আরেক বন্ধুকে সালাম দিছে নবীজি মুখটা কালো করে নিজের দিকে তাকায় আছে আল্লাহ বলছেন বন্ধু কি ব্যাপার সালাম তো আমি দিছি তোমাকে জবাবটা দিচ্ছ না মুখটা কালো কেন আমার নবী দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি তো আমাকে সালাম দিলা আমি তোমার বাড়িতে আসছি একটা বার তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না আল্লাহু আকবার বলে আমার তো দিলে ব্যথা তুমি আমাকে একটা বার বললে না আরে ভাই তোমার নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে তোমাকে ভুলে যায় নাই তুমি কেমনে আজকে সেই রসুলকে ভুলে বসে আছো সে রসুলকে গালি দেয় আর তুমি বলতেছো আমার দায়িত্ব নাই আমার দায়িত্ব নাই বলে এটা মুরব্বীদের কাজ তুমি তো শয়তান তুমি তো শয়তান যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে এই মুহূর্তে ফরজে আইন তোমার পঞ্চ ইন্দ্রিয় সব ঠিক আছে কেন প্রতিবাদ করো না আল্লাহ বলছেন বন্ধু রাগ করো না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন বন্ধু কেয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে অগ্রিম সালাম
নবীজি কথা বলেন না আল্লাহ বলছেন এবার বড় ডাকেন নবীজি বলতেছেন আল্লাহ তুমি তো আজকে আমারে সালাম দিছো আর আমার উম্মত তো এই মুহূর্তে সরাই স্ট্যান্ডে বসে আছে কথা বলেন না কেন আমাকে সরাসরি সালাম দিছো আমার উম্মতকে তো দিলা না আমি তো চাই আমার উম্মতকে সরাসরি সালাম দাও আল্লাহু আকবার বললেন না আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনহু সালাম আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে কিয়ামতের দিনে হিসাবের পরে সবাই যখন চলে যাবে দারুস সালাম কে যখন সবাইকে দাওয়াত করে একত্রিত করব ওই সময় তোমার উম্মতেরা দারুস সালাম নামক জান্নাতে চেয়ারের মধ্যে বসা থাকবে আর আমি আল্লাহ দারুস সালামের পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতগুলোকে সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম আল্লাহু আকবার আর নবীকে চিনো আল্লাহর কাছ থেকে সালাম আদায় করছে সেই নবীকে চিনলাম আল্লাহ বলছেন বন্ধু কিছু চাইবা নবীজি বলছেন আল্লাহ চাইতে তো মন চায় একটা জিনিস চাই কি একটা দোয়া আমাকে শিখাও না একটা দোয়া কি দোয়া শিখামু যে দোয়া শিক্ষা দিলে আমি দোয়া করলে আমার উম্মত জাহান্নামে যাবে না শুধু উম্মত 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 আর তুমি আছো দুনিয়া 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 আল্লাহ বলেন যাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম এই নো দোয়া দোয়া কইরো উম্মত জাহান্নামে যাবে না নবীজি বলছেন আপনি আমারে কি ভাবছেন আপনি আমারে কি ভাবছেন আমি কি কিছু বুঝি না আমি তো অনেক চালাক দোয়া আমারে শিখাইছেন ঠিকই কিন্তু এই দোয়া দুনিয়ায় করব না আল্লাহ বলছেন কেন সকল নবীদের কি দোয়া শিক্ষা দিলাম সকল নবীরাই তো দোয়া করছেন দুনিয়ায় তুমি দোয়া করবে না কেন নবীজি বলছেন আল্লাহ আমি তো আজকে চলে যাব কোন দিন মরে যাব দোয়া তো আজকে করব আর আমার উম্মত তো 1450 বছর পরে সরাইলে আইসা বইসা থাকবে তারা তো আমার দোয়ার ভিতরে ঢুকবে না এই জন্য আমি দোয়া করব না দোয়া রাইকা দিলাম কিয়ামতের দিন জাহান্নামের গেইটে দাঁড়ায় দোয়া করব একটা উম্মত কেউ জাহান্নামে দিতে পারবে না আহা কি রাসূলকে পাইলাম সেই নবীকে বলে যাচ্ছে শুধু তোমার আর আমার চিন্তা তোমার আর আমার চিন্তা তোমার আর আমার চিন্তা আমার বন্ধুগণ লম্বা কথা সেই নবী আসলেন কিয়ামতের দিন তো সকলে উঠবেন আর কাঁদবেন আর আমার নবী শুধু উম্মত 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 আল্লাহ আমার নবীকে চেয়ার দিবেন জান্নাতে চেয়ার এনে বলবেন বন্ধু চেয়ারে বসেন জান্নাতে পোশাক এনে বলবেন বন্ধু পোশাক পরেন আমার নবী ডেকে বলবেন আয় আল্লাহ তাআলা আমি যদি চেয়ারে বসে থাকি আমার উম্মতের কি হবে জানি না হঠাৎ আমার নবীর মনে পড়বে জানি না আমার উম্মত কোন অবস্থায় আছে হাউজে কাউসারের দিকে যাবেন হাউজে কাউসারের কাছে এসে দেখবেন তুমি আর আমি জিব্বা লম্বা করে পড়ে আছি নবীজি এসে বলবেন আরে পাগলা উম্মেতা আমার কাছে আ তোমাকে আমাকে কাছে ডেকে নিয়া এক গ্লাস হাউজে কৌসার পান করাইয়া বলবেন যা আমি পান করাইয়া দিলাম ঠুঠে লাগাইয়া দিলাম জান্নাতে না ঢুকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না আমার চিন্তা আসবে না জানি আমার উম্মত মিজানে কোন বিপদে পড়ে গেছে গ্লাসটা ওই জায়গায় হাউজে কৌসারের পারে ফালাইয়া দিবেন দৌড় মিজানের পাল্লার কাছে এসে দেখবেন তুমি আর আমি দাঁড়িয়ে আছি তোমার আর আমার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী ফেরেশতারা তোমার হাতে পায়ে বেড়ি লাগাবার চিন্তায় আছে নবীজি বলবেন একটা মিনিট থামো একটা মিনিট থামো আমি দেখি জিজ্ঞাসা করি কে তোমাকে আমাকে আমার নবী জিজ্ঞেস করবেন বলো তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি আমি যখন আমাদের নাম বলবো নবীজি দৌড় দিবেন কিয়ামতের মাটির এক কর্নারে ওখানে একটা গুদাম থাকবে গুদাম এই গুদামের ভিতরে তুমি আর আমি নবীজির উপরে যে দুরুদ পড়ি এই দুরুদ গুলাকে আল্লাহ গাট্টি বানাইয়া গুদামে জমা করে রাখবে তোমার আমার নবী দৌড়াইয়া গুদামে গিয়া তোমার নামের সঙ্গে গাট্টি মিলাবেন তুমি যে দুরুদ পড়েছো এই দুরুদের গা
ডাটি তোমার নবী আমার নবী নিজের মাতার উপরে নিয়া মিজানের পাল্লার কাছে এসে তোমার নেকির পাল্লায় যখন রেখে দিবেন এই তার দরুদের গাঠি মিজানের পাল্লার জবান খুলে যাবে মিজানের পাল্লার ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বন্ধু আমার উপরে কি রাখছে আমি তো জলে পড়ে ছাই হয়ে যাই না মায়া দাও আল্লাহ ডেকে বলবেন ফেরেশতা আমার নবী যেই পাল্লায় রেখেছে এই গোলামটাকে আমি মাফ করে দিলাম নবীর উপরে দূর পড়ো রে ভাই আবার আমার নবী দৌড় দিবেন দৌড়তে দৌড়তে যাবেন পুল সিরাতের পারে গিয়ে দেখবেন তুমি আর আমি দাঁড়িয়ে আছি উঠলেই নিচে পড়ে যাব নবীজি আবার আইনা আমাকে আপনাকে দুরুদের গাঠি দিবে ওইটা মাথায় নিয়ে রে মাথায় নিয়ে পুল সিরাত পার হয়ে যা মাথার মধ্যে যখন দুরুদ নিবে পুল সিরাতে উঠলে পুল সিরাত কাঁপবে আর বলবে আল্লাহ নামায়া দাও বরদাস্ত হয় না আল্লাহ বলবেন নবীজি যাকে দুরুদের গাঠি দিলেন আমি মাফ করে দিলাম এবার নবীজি দৌড়াবেন জাহান্নামের গেটের দিকে যাই গিয়ে দেখি আমার কোন উম্মত ওখানে শটফট করতেছে কিনা জাহান্নামের কাছে এসে দেখবেন 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রেখেছে জাহান্নাম কি প্রগতিতে তোমার দিকে আমার দিকে হা করে আসতেছে এমন সময় আল্লাহর কুদরতের পয়সায় পড়ে বলবেন আল্লাহ তাআলা তুমি আগে আমাকে ঢুকাও এরপরে আমার উম্মত ঢুকাও আমাকে আগে ঢুকাও এরপরে আমার উম্মত আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও কাঁদবা না বিশ্ব নবী মাথা উঠাইয়া দিবেন আল্লাহ জিব্রিল আমিনকে দিয়া একটা পুতলা পাঠাইয়া দিবেন পুতলা নবীজি নিজের হাতে নিয়ে বলবেন আল্লাহ আমি এটা দিয়ে কি করব নবীজি পুটলা খুলে দেখবেন কয়েক ফুটা পানি আল্লাহ আমি পানি দিয়ে কি করব পানিটা কি এই পানিটাই বা কি আল্লাহ বলবেন বন্ধুরে পানি তোমার হাতে নাও জাহান্নামের উপরে একটু ছিটা দাও বিশ্বনবী পানি জাহান্নামের গায়ে নিক্ষেপ করবেন জাহান্নাম রকেটের মতো পিছন দিকে দৌড়াবে আল্লাহু আকবার এবার নবীজি বলবেন আল্লাহ তুমি কি পানি দিলা হাউজে কাউসারের পানি না জমজমের পানি জান্নাতের নহরের পানি না দুনিয়ার ড্রিঙ্কিং ওয়াটার আল্লাহ ডেকে বলবেন বন্ধুরে না না হাউজে কাউসারও না জমজমের পানিও না কিচ্ছু না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতে গভীর রাতের তাহাজ্জুদের সেজদার চোখের পানি তোমার আমার চোখের পানি তো অনেক দাম অনেক দাম এজন্য আমার শেষ কথা থাকবে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আজকে আপনাকে আমি শেষ কথা যেটা বুঝাতে চাইবো আপনার কিসের কিসের এত ব্যস্ততা আপনাকে আমি বলছি ভাই মসজিদে আসেন আপনি বলছেন আমি ব্যস্ত আপনাকে বলছি ভাই নামাজে আসেন আপনি বলছেন ব্যস্ত আপনি কিসের জন্য ব্যস্ত বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন এই বাচ্চা কিয়ামতের দিন আপনাকে চিনবে না বউকে খাওয়াচ্ছেন বউ আপনাকে চিনবে না মা আপনাকে চিনবে না বাবা আপনাকে চিনবে না কেউ তোমাকে চিনবে না কার জন্য করলা নিজেকে চিনো নিজেকে জানো নিজেকে চিনো এই জন্য আমার কথা থাকবে আমার বন্ধুগণ আমি লম্বা করতে চাই না যেহেতু আমি কক্সবাজার যাব এখনই যেতে হবে সকালেই প্রোগ্রাম এই জন্য আমার বন্ধুগণ আপনাদের কাছে শেষ আরজ আরজি থাকবে আমার দেশের অবস্থা খুব ভালো না খুব ভালো না তুমি আমি মুসলিম এই পরিচয় নিয়ে এই দেশে বসবাস করতে হবে এই মুফতি আমিনের এই ব্রাহ্মণ বাড়িয়া তো শহীদ বাড়িয়া তার নাম তাকে জিন্দা রাখতে হবে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সবার আগে যারা ছিল তারা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি সুতরাং আবারও যদি ডাক আসে রাস্তায় নেমে
যদি এক কোটি কুলি কুলি কালিমার জন্য খেতে হয় কারা কারা রাজি আছেন হাত উঠে দেখেন ভাই চলে আসছে আমি কোথায়।